তোমারে লিপস্টিক কিনতে কিনতে তো আমি ফকির হয়ে যাবো। কি যে বলো না, অর্ধেক লিপস্টিক তো তুমি খাও। ইস, এভাবে বলি না, লজ্জা লাগে না। কেন চিন্তা করে ফেলাইছি, বিয়ে করলে লাভ ম্যারেজই করবো। লাভ ম্যারেজ করবি কথা ঠিক আছে, কিন্তু লাভ ম্যারেজে যৌতুক দেয় না। না রে, অ্যারেঞ্জ ম্যারেজই করবো। আরে আব্বাই মানবো না লাভ ম্যারেজ। হ্যালো হ্যালো, আমার জান কই গেছে? কি কম, আপনার দাঁত হাঁকতে গেছে? খাইতে দেওয়ার কথা কইছি। ভাই ভাই, আপনি যে ঘুম থেকে এত দেরি করে ওঠেন, ঘুম থেকে উঠে কি খান আপনি? মাঝে মধ্যে জুতার অফারও থাকে। ধুয়ে নিয়ে আসি। এটা আমাদের বাসা না, এটা ওই আন্টির বাসা। এ সেলফি সেলফি সেলফি, এ বেতন দাদা, তুই দাদ কেন দাদা দাদ দাইবে কেন? আল্লাহর ফলে এক মাস ধরে পড়াশোনা করে। আল্লাহ, দাদা তোর বাইরে কল দিতেছি। হ্যালো, তোমার ভাইকে কিডন্যাপ করে ফেলেছি। এই নেন, কথা বল, কথা বল, বল কথা বল, বল। ও না, বুকের ভার না করলে কিভাবে কথা বলবো? ভাই ভাই, আমার জলদি বাসা ভাই। ভাই ভাই, তুই কই ভাই? আমি আইতাছি তারা। তোর হবু বউ রান্নাটা শিখে নিও, কারণ শুধুমাত্র লিপস্টিক খেয়ে বেঁচে থাকা সম্ভব না। ভাইয়া, রেশমিনা পুত্র আজকে বিয়ে? না, এটা হতে পারে না। জেসমিন যদি আমার না হয়, ওকে আমি কারো হতে দিব না। ও আচ্ছা, তোমার হলে কি সবার হতে দিবা? হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে পড়, না হলে পরীক্ষায় ফেল করবি। সর্বনাশ, এখন কি হবে? কি হইছে তোর? আমি তো মন অনেক আগেই একজনকে দিয়ে ফেলেছি। ভাই একটা কথা বলি, পিছেটা যতই জোরে চলুক না কেন, কোনোদিনও সামনেটার আগে যাইতে পারবে না। কইলাম তো, ও কইছে মামুনে কিছু কইস না। সত্যি করে কয়, কি কইছে? ও কইছে মামুনে কিছু কইস না। আবার মাত্র আমার তো বড় মেয়েদের ইনবক্সে যতগুলা বাবু আছে, আমার মনে হয় যে শিশু হসপিটালে এতগুলো বাবু নাই। আগে আমরা ছুটির মজা নিতাম, আর এখন ছুটি আমাদের মজা নিচ্ছে। আমি দুনিয়ায় অনেক সাসরা দেখছি, কিন্তু ভুলেও আমার নাম নেবি না। এই, ও নো, তোর মেসিরে বলে দিস, এবারকার কাপটা আমাদের ব্রাজিলই নেবে। না রে ভাই, তুই যে বলে দে, আমি মেসির বাড়ি চিনি নে। শোনো, বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব থাকলেও ভালোবাসার অভাব
কোনো দিনও থাকবে না। I love you too. আচ্ছা প্রমিস করো কখনো মিথ্যা কথা বলবা না। Promise, আমি কখনো মিথ্যা বলবো না। আবির কে? সাদিয়া কে? I love you. I love you too. ও ভাই পাক আমার বউ না আগে থেকে অনেক খরচ করা শুরু করছে। কেন কি করছে ভাই? প্রতি সপ্তাহে শুধু 5000 10000 15000 20000 করে চায়। এত টাকা দিয়ে কি করে তোর বউ? আমি কি করে বলবো ভাই, আমি তো কোনোদিনই দেই নাই। জিনিসগুলো আমি কখনো দেখিনি। হাতির পাঁচ পা, গোড়ার ডিম, ভূত, সিঙ্গেল মেয়ে, বদ্ধ ছেলের গার্লফ্রেন্ড, তিনজন মেয়েকে চুপ করে বসে থাকতে। আর্জেন্টিনার পতাকা মানেই হলো আকাশের মাঝে এক টুকরো মেঘ, আর ব্রাজিলের পতাকা মানেই হলো সবুজ মাঠের মাঝে এক টুকরো ভু। কি ভাইয়া, শয়তান হেলাই তোমারে। না ভাইয়া, শয়তান হেলাই আমারে না, শয়তানে তুমি গড়ে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় চারটা মেয়ে দেখলাম, একটা রে খুব ভালো লাগছে, আর বাকি তিনটা না পেলে তো মরেই যাব। আর ফলা তোর চেহারা নেই খয়রাতির ছাট, কি দিম তোরে আই? তোর দেখতে তো মনে তুই এতি মশো হয়। এই লগে লাই একটা গরুটা কি, এটা তো দেখলে মনে হয় যে লারাসারা দিলে পড়ে যাবি। আচ্ছা তুই তো নবায়নের কাজ করতি, তাহলে তুই সাঁতার কাটতে আসছ না কিল্লাই? তুই এত আগে বিমান বাহিনীর চাকরি করতি, তাহলে তুই উঠতে আসছ না কিল্লাই? কিরে তোর ইংলিশের রেজাল্ট কেমন আছে? সাগর থেকে 10 কম পাইছি। ও আচ্ছা, সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। তো সাগর কত পাইছে? সাগর 10 পাইছে। জোর কা ঝটকা হায় জোর সে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, আজকাল কার মেয়েরা। ও নো, পরের লাইনটা বলে দে। বল কি রে স্ত, নতুন মোবাইল মনে হয়? হা বেটা, কোন দেশের গেছ? দোস্ত বয়স তো কমানো, আল্লাহ রহমত দোস্ত, কোনোদিন কারোর সাথে অহংকার করে কথা কোনো। অহংকার করার মতো তোর কাছে কি আছে? না যা আছে আরে, যা আছে কি আছে? না যেটা আছে যেটা কি আছে বেটা, কি করে দাঁড়া তুমি বেটা, যেটা আছে চলো আবার কথা কয় বেটা। তুমি এ ভাই, এ ভাই, ভাই কি রে, কি হইছে ভাই? আর বলিস না, আরে ভাই ভাই আরাম লাগে ভাই। প্রতিবেশীর বাসায় গেছিলাম চান্দা তোলার জন্য, প্রতিবেশী উঠায় আমাকে উল্টে পাল্টে মারছে। আমি কি জানি যে ভাই ওর বইয়ের নাম চান্দা?